আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কুমিল্লা ব্লগ পার্ট টু, পার্ট ওয়ান যারা দেখেন নাই তারা দেখে আসেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথম ব্লগে আমরা আসলে কুমিল্লা আসার ভিডিওটা ছিল, এটা মানে ব্লগ ছিল, আর এই ব্লগটা হচ্ছে কুমিল্লা মানে শর্টটা গ্রাম শহর মিলে আর কি, এত সুন্দর একটা জায়গা, মানে এটা আমরা দেখানোর জন্য এই ব্লগটা করব। তো এখন আমরা আছি গোমতির পার্ক, একটা পার্কের মতো জায়গা, খুবই সুন্দর। চলেন আমরা ঘুরে আসি জায়গাটা। হাউ, আমরা এখন পাট খেতে যাচ্ছি। কি পাট খেত বললি? জিয়াদেটা সাবিতাবাই পাট খেত। আমরা আসলে কাশফুল দেখতে যাচ্ছি। তো এখন কাশফুল দেখতে যাওয়ার পথে আমরা এখন বেয়ার গিলস হয়ে গেছি। অনেক অনেক যুদ্ধ করে আমাদের এই পারে যেতে হবে। হুঙ্কার হুঙ্কার দিতে হবে। হুঙ্কার উই কি হুঙ্কার হয় যদি পড়ে না ভাই? এই আস পড়তি লাগলো না। লেটস গো। ওখানে যেও না, ওখানে পেক পেক। সামনে গর্ত থাকতে পারে, তো আমরা গর্ত থেকে সামনে। ও রে ভাই সুন্দর লাগতেছে। জায়গাটা কত সুন্দর ভাই। সাপ থাকতে পারে। আমরা চা খেতে আসছিলাম এই জায়গা, ঠিক এই সময় ফাহিম আমাকে কানে কানে ওর কিছু শারীরিক মানসিক সমস্যার কথা বলে। তো ঠিক ওই সময় আমরা তান্ত্রিক কবিরাজ জান্নাত বেগমের সন্ধান পাই। এই সময় বেরি ফোন ধরবো না, বেরির একটু আগে আবার ফোন ছিল। হ্যালো হ্যালো মাদাইয়া সাদ্দাম বলছিলাম, মাদাইয়া সাদ্দাম বলছিলাম। হ্যালো, এটা কোথায়? আমার এক বন্ধুর সমস্যা। হ্যালো হ্যালো আমার কোন সমস্যা নাই ভাই, তার সমস্যার জন্য আরো অনেক জায়গায় যাবো, সমস্যা নাই। না দরকার নাই, দেশ বিদেশ ঘুরবো না, তোমার সমস্যা আমি দূর করবো, এটা একটা বেতন সমস্যা। চা খাওয়া শেষ, ফাহিমের সমস্যারও সমাধান খোঁজার চেষ্টায় আমরা এখন বের হবো। মেইনলি কুমিল্লার সুন্দর সুন্দর জায়গায় যাব আমরা এখন। তো জিহাদ মানে বলতে পারেন আমাদের মানে যে বলে না ট্যুর গাইড, ট্যুরিস্ট গাইড, মিস্টার ট্যুরিস্ট গাইড জিহাদ, চলেন আমরা ঘুরে আসি। ওরা সিয়ামের সাথে যাচ্ছে, আমি আর জিহাদ বাইকে যাব। আমরা বেশি উপভোগ করবো ইনশাল্লাহ। চলেন
আমরা এখন চলে আসছি নব শালবন বৌদ্ধ বিহার। জিহাদ মত টিকিট কিনলো একটা জিনিস দেখেন, ভিডিও ক্যামেরার জন্য আলাদা 100 টাকা দেওয়া লাগবে তাদের। নাইস, এখানে 55 কোটি টাকা খরচ করছে। হ্যাঁ, চলেন দি, 55 কোটি টাকার জায়গা আসছি আমরা। পঞ্চান্ন কোটি টাকার বেশি এটা। আরো মানুষ আছে তো, লাগলে কন দেই। ও মাই গড, ওয়াও, দীপিকা পাটাল এনে যে 55 কোটি টাকা খরচ করে তার 5 ব্যথা পাইতো আমি লাভ। আমরা সব মজার জন্য করতেছি, আর সত্যি কথা বলতে জায়গাটা খুবই জোস, খুবই জোস। এগুলো হচ্ছে স্বর্ণ দিয়ে করছে কিন্তু, উপরে যাওয়া যাবে নাকি? Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to... যাই করো জায়গাটা খুবই জোস।
এখনো পানিতে চুবাই নাই, পঞ্চান্ন কোটি টাকার পানিতে চুবাবা? হ্যাঁ একই করলো সিয়াম নাইস গর্তে নামাই দিছে না দেখা এখন ঠেলো সবাই উড়াই ফেলছে আচ্ছা এই জায়গার নাম কি জিয়াদ? এই জায়গার নাম কি? ওই যে শালবন বিহার, আমরা এখন শালবন বিহার চলে আসছি, এখন এটার ভিতরে ঢুকবো, লেটস গো। হাতে লইয়া দোদ দিবা মানে কি আজব, চলো ভিতরে চলো না আমার খুব ইচ্ছা করতেছে এই ব্লগটা সব ব্লগের চেয়ে অনেক বড় হবে যেটা আমি বুঝতেছি, কারণ কুমিল্লার জায়গাটাই এত সুন্দর যে মানে কভার করতে গেলে প্রত্যেকটা জায়গায় যায় মানে ডিটেলসে বলা লাগতেছে, এত জোস জায়গা মানে আমাদের ঢাকায় আসলে এরকম জায়গা নাই। ভালো দুঃখের বিষয় প্রেমটা থাকে নাই। আমাদের বেয়ার গিলস এর মানে কি সিকোয়েন্সটা এখনো চালু আছে, অনেক অনেক দূরে যেতে হবে শুধুমাত্র এই যে একটু ঘোরার জন্য, অনেক দূর ঘুরতে হবে শুধুমাত্র একটু ঘোরার জন্য। এট লাস্ট আমরা উপরে ওঠার সিঁড়ি পেয়েছি, কিন্তু দেখা গেলো এই যে আমরা এই তিন সিঁড়ি নামছি এই চার সিঁড়ি ওঠার জন্য, আবার এই সামনে আরও তিন সিঁড়ি, আচ্ছা আরও সিঁড়ি আরও সিঁড়ি, ভাই প্লেসটা কত জোস। ও মামা জিয়াদ এই প্লেসটা কুমিল্লার মানুষের মতোই জোস। আরে আরে এগুলা চিটিং, এগুলা চিটিং সিয়াম, আমরা এত দূর ঘুরে আসছি ওরা দিদি লাভ দিতে গেছে, নাইস টিকটক। ফাহিম এগুলা দেখে কি তোমার সমস্যার সমাধান হচ্ছে? হ্যাঁ সব সমাধান
ভাইয়া শুনো সত্যি কথা মানুষের মধ্যে একবারই বেরোয় ভাই আমরা বুঝি এই ব্লগে না পারলে নেক্সট ব্লগে তোমার আমি খুঁজে দেবো আমি খুঁজে দেবো সমস্যা নাই সমাধান না হইলেও আমরা আছি কুমিল্লার থেকে খুঁজে দেবো বাইরে ভাই কারা তোমরা মানে পাশাপাশি ভাই রে ভাই কারা এরা কেন ভাই কেন সব পাগলই বলে আমি পাগল না আমরা বুঝতে পারি ফাইম এইসব বললে তুমি মানে ব্লগ থেকে গার্লফ্রেন্ড নেওয়ার চেষ্টা এই যে আসছে ফটোগ্রাফার এত বড় ক্যামেরা ও মাই গড ছবি কত কত টাকা করে যে কেমন হয়েছে যে দেখি যে কষ্ট প্রমোশন কুমিল্লা থেকে আমরা এইসব আইডিয়া নিয়ে যেতে সিয়াম থেকে অনেক আইডিয়া নিচ্ছি আমি যদি 900 কোটি টাকা খরচ করতে পারলাম 900 না বলছে 600 ও ভাই ও 900 বাজেট করে ফেলছে অলরেডি কো না কো মিয়া ভাই ওয়েদার গোস আমরা এখন চলে আসছি ওয়ার সিমেন্ট্রিতে কুমিল্লার দেখেন কত জোস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে তাদের স্মরণে এটা ইয়ে করছে আচ্ছা দ্বিতীয় যুদ্ধের সময় যারা শহীদ ছিল তাদের স্মরণে এগুলো করা জায়গাটা খুবই শান্তিদায়ক এগুলো সব হিরো ওয়াও সুন্দর জায়গা
এই যে পিছন সাইডে আরো অনেক কবর আছে এগুলা বাগানের মতো সুন্দর করে সাজানো সব এখানে সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাস প্রত্যেকটা জায়গায় এত সুন্দর চিল করতে ধরা আমরা এখন কুমিল্লা মাতৃভাণ্ডারের সামনে আসছি রসমালাই নিতে সকাল ছয়টার দিকে বেরোয়ছিলাম ওই শর্টগুলো নিয়ে নেওয়ার জন্য পরে এক ঘুম দিয়েছি না সবাই ও তো কথাই নেই গেম খেলতে খেলতে দিন পার হয়ে যায় বাকি আমরা ঘুমের থেকে উঠছি কিছুক্ষণ আগে এখন আসছি মাতৃভাণ্ডারে রসমালাই নিতে এ রসমালাই ট্রিটমেন্ট আমরা এখন কুমিল্লার নবান্ন হোটেলে চলে আসছি এটা একবারে নতুন আপনারা আবার ভাইবেন না যে আমি কোনো ফুড ব্লগার আমরা খাইতে অনেক পছন্দ করি তাই অনেক মানে একটু বারবার খাই খাই করতেছি ওরা ভিতরে বসে আছে চলেন যাই জায়গাটা ভাই কেন তুমি ক্যামেরাটা এতক্ষণ এদিকে রাখো কেন কেন তোমার ফেস দেখানো উচিত না দেখানো উচিত না রাত দেড়টা বাজে ফাইম বেরিয়েছে ইলিশ মাছ বেচতে ইলিশ মাছ তাজা তাজা কচ্চার ইলিশ মাছ ও ভাই মায়ের খাওয়া আমরা বাগি আজকে থার্ড দিন আর আমরা কুমিল্লার সবচেয়ে ফেমাস জায়গা আছে এখন ধর্মসাগর পার্ক এই জায়গায় সবসময় অনেক বেশি মানুষ থাকে এখন এই জায়গাটা মানে এত ফেমাস কেন জিয়াদ সুন্দর মানে কি কইতাম মানে কমন একটা প্লেস সবাই আসে পার্কের সাথে আছে ধর্মসাগর পার্ক এই জন্য আচ্ছা আজকের ব্লগটা এই পর্যন্তই আমি চেষ্টা করছি কুমিল্লার সবচেয়ে বেস্ট বেস্ট জায়গাগুলো কভার করার আর মোটামুটি পারছিও আর বাকি যেগুলো ওইগুলো ইনশাল্লাহ নেক্সট বার কুমিল্লা আসলে ওগুলো কভার করে ফেলবো কুমিল্লার জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এখানের মানুষগুলো অনেক ভালো এই যে জিহাদ ওরা অনেক খুব ভালো আপ্যায়ন করছে আমার মানে খাওয়াইছে অনেক আর খাওয়াইলেই সব ভালো এছাড়া সবই মানে সবই ভালো ওদের ব্যবহার কুমিল্লার মানুষদের ব্যবহার তো শরীর সব ভালো হাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই নেম ইজ কাউসার বুলবুল আর আজকে আসলাম এইচআর ভাইয়ের সাথে দেখা করার জন্য কারণ ওনার সাথে আমার কখনো মিট হয় নাই তো আজকে হইলো অলরেডি তো অনেক ভালো লাগতেছে তো অবশ্যই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই আর কি হ্যাঁ সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো আমি